আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে এই ভাইয়ের 1 মাস আগে সার্জারি হয়েছিল, গাইনোকোমাস্টিয়া সার্জারি, লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে করেছিলাম। তো উনি এখন ফলো আপে এসেছেন, সার্জারি করার সময় কিছুটা ব্যথাও পেয়েছিলেন, তো উনি আজকে আসছেন বেসিক্যালি ফলো আপে, এবং কিছুদিন পর দেশের বাইরে চলে যাবেন। ওনাকে যখন ইন্টারভিউর কথা বললাম যে আপনার মুখটা দেখা যাবে না, তো উনি বললেন যে না, মুখ দেখা গেলেও কোনো অসুবিধা নাই। তো বেসিক্যালি এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, উনি যেহেতু উনি বললেন যে উনি অনেক বাইরের ভিডিও দেখেছেন যে মুখ অফ করে ভিডিও দেওয়ার প্রয়োজন নাই, তো এইভাবে ইন্সপায়ার্ড হয়েই তো উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমার কাছে। তো যদি আপনার এক্সপিরিয়েন্সটা আপনি একটু বলতেন। স্যার, আমি তো ফার্স্টে অনেক ভয় পাইতে, আমি এটা যে অপারেশন যে ভিডিও দেখছি অনেক ভয় পাইতে, আমি তারপর এটা নিয়ে একটু টেনশনে ছিলাম আর কি। তারপর আপনি কাছে আসলাম, একটু ভরসা পাইলাম, তারপর অপারেশন হইলো, একটু ব্যথা পাইছিলাম, তারপর তো ব্যথা পাইছি ঠিক আছে, কিন্তু তারপর রেজাল্টটা দেখে আমি মানে অনেক খুশি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক খুশি আমি রেজাল্টটা পরবর্তীতে পাইয়া। জি জি, এখন তো সুন্দর করে টি শার্ট পরছেন, কেমন অনুভূতি কেমন? দেখেন, মনে তো অনেক খুশি স্যার, অনেক অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হলে ভালো লাগে আমাদের। উনি একটা কথা বললেন যে স্যার, আপনাকে আমার মন থেকে দোয়া করতে ইচ্ছা করে। আমি বললাম যে দোয়া করতে ইচ্ছা করলে করে ফেলবেন, এতে কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমি আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং আপনার প্রবাস জীবন যেন ভালো হয়, একটা দুশ্চিন্তা মুক্ত হয়, সেই জন্য আমরা আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওনার Grade 2 গাইনোকোমাস্টিয়া ছিল, তো আমরা যখন গাইনোকোমাস্টিয়া পেশেন্টকে সার্জারির জন্য প্রস্তুত করি, প্রথমে আমরা যেটা করি, মার্কিং করার পরে ওনাকে ইঞ্জেকশন দিই। তো ইঞ্জেকশনের অনুভূতিটা, ব্যথার অনুভূতিটা আমরা আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে এক একজনের এক এক রকম। উনি একটু ব্যথা পেয়েছিলেন, যেটা ওনার মুখ থেকে বললেন আর কি, শুনলেন, মুখ থেকে শুনলেন। তো এখন এসে বললেন যে স্যার, একটু ব্যথা পেয়েছিলাম ঠিক আছে, কিন্তু আমার ব্যথাটা মানে উসুল হয়ে গেছে, যে আমি এত হ্যাপি আমার এই সার্জারিটার রেজাল্টটা দেখে, আমি খুবই হ্যাপি। তো আপনারা যখন আমাদের কাছে এসে বলেন যে কেমন ব্যথা লাগে লোকাল অ্যানেসথেসিয়াতে সার্জারি করলে, আমরা পূর্বে অনেকগুলি ভিডিওতে বলেছি যে ব্যথা কমানোর জন্য আমাদের সমস্ত আয়োজন থাকে। ওনার ব্যথার অনুভূতিটা আপনারা শুনলেন, আবার আগে অনেকগুলি পেশেন্টের আপনারা ব্যথার অনুভূতি আমাদের ভিডিওতে শুনেছেন। তো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে করলেন।